আসসালামু হ্যাঁ ভালো আছি করিম ভালো আছি বলেন তাহলে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমাকে ভিডিও বার জন্য। আমি আসলে আমার বরকে আচ্ছা বলেন কি বলতে যাচ্ছেন বলেন তাহলে মানে আমার একটা কোয়েশ্চন ছিল যে মানে যে ইসলামে যে নারী নারিকতনার কথা যেটা বলা হয়েছে এটা কি মানে এটা নিয়ে মেডিকেল সাইন্স কি বলে মানে এটা কি মানে প্রতিকর নাকি কি বলা হয়েছে কি বলা হয়েছে আবার বলেন। মানে যে ইসলামে নারীদের কর্নার ব্যাপারে বলা হয়েছে না কি ব্যাপারে বলা হয়েছে খতনা মানে কতনা আর খতনা মানে শূন্যতে খতনার কথা জিজ্ঞেস করছেন আপনি জি 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 মানে এটার ব্যাপারে মানে মেডিকেল সায়েন্স কি বলে মানে এটা কি অপকারে না উপকারে এটা তো ভয়ঙ্কর ব্যাপার এটা তো নারীর খতনা তো ভয়ঙ্কর ব্যাপার ভাই মানে এটা তো মানে

আচ্ছা উনি চলে গেছেন আমরা করা উচিত এবং ছাড়া উচিত ভাই করা উচিত এবং ছাড়া উচিত নয় সে তো তার তার মা মানে আমি তার ইয়াকে আর না আনি বাট তার পরিবারকে এই কাজ করায় দিবে তাহলে বাংলাদেশে গোপনে অনেক ফ্যামিলিতে করা হয় আমি যারা একটু একদম মানে কট্টর সালাফি তারা তো করে এবং সাফি মাঝাবেও এটা খুব ভালোভাবে আছে করা উচিত রে কি একটা অবস্থা আচ্ছা আমরা একটু সাবরিনাপুর কাছে সাবরিনাপুকে যুক্ত করে সাবরিনাপুর কাছ থেকে একটু জানতে চাই সাবরিনাপু আপনাকে আমাদের লাইভে স্বাগতম আপনি একটু আমাদেরকে প্রথমেই বলেন যে এই যে মেয়েদের খতনা এই জিনিসটা মানে আপনার আপনি কি জানেন সেটা একটু বলেন আমাদের হ্যাঁ আসিফ ভাইয়া গুড মর্নিং ফারস ভাই গুড মর্নিং সত্যি কথা বলতে ভাইয়া আমি মেয়েদের খতনা এটা ব্যাপারে তেমন কিছু জানি না সত্যি কথা বলতে কিন্তু যেটা শুনলাম আপনাদের কথা শুনে যে এটা খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি যদি আমাকে আরেকটু এক্সপ্লেইন করে বলতেন জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে এখন মানে বিষয়টা হচ্ছে যে মেয়েদের খতনাটা হচ্ছে উপরে যে একটা চামড়া থাকে সেই চামড়াটা মানে এই এখন কিভাবে যে বলি

কারণ কারণটাও ব্যাখ্যা করে দিছে যে এটা পুরুষদের জন্য আফ্রিকায় তো ভাই শিলায় করে শিলায় করে দেয় যারা ঈশ্বর দিন বিয়ের সময় জামাই কুলতে পারে সেই শিলাই হ্যাঁ এবং অনেক দেশে এটাও আছে যে মানে ওই যে যখন খতনাটা করা হয় তখন একটা একদম পুরাটা সেলাই করে দেওয়া হয় মানে উপরের জায়গাটা সেলাই করে দেওয়া হয় যেন ওইখানে আর কেউ মানে কেউ কোনো কিছু প্রবেশ করতে না পারে একদম যেদিন হচ্ছে গিয়ে বিয়ে হয় সেই দিন অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় মেয়েদের সেই দিন একটা মহিলাকে ডেকে এনে ওই সেলাইটা কাটে এবং তারপরে যে ঢুকাই দেওয়া হয় সাদা চাদর দিয়ে দেওয়া হয় নিচে যেন ওই যে রক্ত রক্তিটা ভালোভাবে হয় রক্ত রক্তি হলে ওই স্বামীটা খুবই মানে ইয়া গর্ববোধ করে যে সে একটা ভার্জিন মেয়েকে করতে পারছে এবং রক্ত রক্ত বের করে ফেলতে পারছে এটা তাদের মানে ফ্যামিলির গৌরব আর কি এই জিনিসটা যে কতটা ব্রুটাল ভাইয়া মানে আমি কি বলবো আসলে একটা মেয়ের মানে একটা মানে প্রাইভেট পার্টির ওই গিয়ে সেলাই করে দেয়া তারপরে ওই জায়গা থেকে স্কিন তুলে নেওয়া মানে আপনারা ছেলেরা তো একটু এক্সপিরিয়েন্স করে এটা কিন্তু আহ যে এটা যে কতটা পেইনফুল এবং কতটা মানে যে মানে বলার ভাষা রাখে না সত্যি ভাইয়া যে এই জিনিসটা যে এখনো যদি হয়ে থাকে আমি আমি জানি না কিভাবে এটা হতে পারে কিন্তু মানে আনএমেজেনেবল আমি বলবো যে যে ভার্জিনিটিটা মানে পিওর রাখার জন্য অথবা টেস্ট যাতে মেটার ভার্জিনিটিটা ঠিক থাকে সেটার জন্য প্রাইভেট পার্টি এরকম কিছু করা এটার চেয়ে ব্রুটাল পেইনফুল জিনিস আর সত্যি হতে এটা নেসেসারি নয় এরকম ভার্জিনিটির জন্য ওই যে শিলায়ের বিষয়টা তো অবশ্যই আছে কিন্তু ইসলাম তো শিলার কথা বলে নাই ওটা হচ্ছে লোকাল আফ্রিকার লোকাল কিছু লোকজন এই কাজটা করে আহ যেটা আছে এটা এই জিনিসটা আর কি পবিত্রতার সাথে রিলেটেড আর কি ইসলামিক পবিত্র ইসলামিক পবিত্রতা হওয়ার কথার সাথে রিলেটেড ঠিক খৎমা করা এগুলা এগুলা সব পবিত্রতার সাথে রিলেটেড তো পবিত্রতা তো আর ইয়ে নয় কোন পরিষ্কারের সাথে রিলেটেড না একটা বেস্ট আহ এক মহম্মদ করে রাখেছে করতব্য শুধুমাত্র রিজন এটাই এছাড়া তো তার কোনো রিজন নেই

যিনি আল্লাহ সত্য এটার প্রমাণ হিসাবে বলছিলেন আল্লাহ যদি সত্য না চল্লিশ বছর আল্লাহ নভাবে আল্লাহ যদি সত্যি না থাকে আশি নব্বই বছর বয়সে আশি নব্বই বছর বয়সে তার ফোর নিজে 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 কেন কাটছে যদি আল্লাহ সত্যি না থাকে এটা হচ্ছে তার প্রমাণ আল্লাহ থাকার প্রমাণ হচ্ছে একটা নব্বই বছরের বুইরা ভাম

মাল ছিল কিন্তু যারা মানে এই যে ছয় বছরে যে বিয়ে করলো যাকে ওরও কি মানে এরকম কোন কিছু হয়েছিল অথবা তার যে মানে বিয়ে করাবো তাদের ছোটবেলায় ওদের বাবা মা কি এরকম করেছিল তাদেরকে ঘটনা সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু আয়সার হাদিসে বলা আছে এই সময় প্রচলন ছিল এবং অনেক কি করতো বেশিরভাগ মানুষই করতো মেয়েদের করার ব্যাপারটা মোহাম্মদ দিয়ে গেছে মোহাম্মদ বলে গেছে তো সাবরিনা আপু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে মেয়েদের যদি ক্রিটোরিস কেটে ফেলা হয় তাহলে কি সে আর মানে যৌন আনন্দটা উপভোগ করতে পারবে না ভাইয়া এটা তো মানে ওটা তো ফার্স্ট অফ অল আমি আবারও বলছি খুবই মানে কাটাকাটি তো খুবই পেইনফুল তারপরে ওখান দিয়ে কেটে গেলে তো কোনো কিছু ফিলই করবে না যে অর্গাজম অথবা যে একটা আহ একটা প্লেজার প্লেজারের ওটা তো সে ফিলি করবে না তাই না আহ দ্যাটস লাইক এ ট্রিগার পয়েন্ট আমি মেয়েদের এই যে প্রস্পেকটিভ থেকে বলছি যে এটা একটা মানে খুবই মানে ইম্পর্টেন্ট পার্ট অফ প্লেজার এন্ড সো ওখানে যদি কোনো ক্ষতি হয় তাহলে তো মেটার আর কোনো ফিলিংসই থাকবে না কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট क्वेश्चन তো ভাই আপনি জিজ্ঞেস করলেন না মোর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই মেদের কি জোনো পাওয়া এটা কি DINAR জন্য নেসেসারি দিনের জন্য উপকারী

আপনি নর্মাল সে কিন্তু নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি না সৃষ্টি করা হয়েছে সেজন্য তার স্বামীকে শান্তি দিতে পারে তার ইমানের লেভেলটা দেখছেন ইমান তার কনফিডেন্স কোথায় তার নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি আসিফ ভাই করতেন আপনি ধরেন এই কথাটা কানি জাপুকে বললেন কানি জাপুর কি হবে লাতে আমাকে আচ্ছা এই দেখুন এই দেখুন আসিফ ভাই এখন আলফা মেল হইতে পারে তাই ভাই আজকে আপনি মুমিন হইলে ভাই আপনি একজন আলফা মেল হয়ে পারতেন আপনাকে কখনো এই ধরনের সেটা শোক কি হইতো না শুধু মুমিন নয় বলে

আমি এ ব্যাপারে জিজ্ঞেস করতেছি যে মেডিকেল সায়েন্স এ ব্যাপারে কি বলবো মেডিকেল সায়েন্স এই ব্যাপারে বলে যে আপনি আপনার যে বডি বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার যেই সমস্ত অঞ্চলে প্রাচীনকালে যে সমস্ত অঞ্চলের মানুষ ধোয়ার জন্য পরিষ্কার মানে যথেষ্ট পরিমাণে পানি পাইত না তাদের যাদের পানির অভাব আছে যে সমস্ত অঞ্চলে সে সমস্ত সে সমস্ত অঞ্চলের মানুষদের এই সমস্ত বিশেষ বিশেষ জায়গাতে যেগুলো যেহেতু এগুলো ঢাকা থাকে গোপ মানে জামার ভিতরে থাকে এই কারণে এই সমস্ত জায়গাগুলোতে নানা ধরনের মানে ইয়া করে বিভিন্ন যে রোগ জীবাণু করে হ্যাঁ যারা হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেই অনেক রেয়ার কেস পানি পাওয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার ওই সমস্ত অঞ্চলে এই সমস্ত অঞ্চলের লোকেরা লোকেদের এই যে ওই গোপনাঙ্গে নানা ধরনের রোগ ব্যাধি হইতে পারে হ্যাঁ এটা খুবই স্বাভাবিক ব্যাপার এখন সেই কারণে প্রাচীনকালে যেটা হইতো সেই অঞ্চলের মানুষেরা এ উই উই না উই यंग শুডা কাইটা ফেলতো কাইটা ফেললে তারা দেখতো কাইটা ফেললে একটু মানে রোগ জীবন থেকে একটু মুক্ত থাকা যায় কারণ এখানে পেশাব করার পরে এখানে বেশিরভাগ মানুষই ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ পানি দিয়ে পরিষ্কার করতে না তো সেখানে পেশাবের অংশ লেগে থাকতো এবং সেটা থেকে নানা ধরনের রোগ জীবন ফর্ম করতো অনেক সময় পচন ধরতো অনেক সময় পাইকা যেত অনেক সময় নানা ধরনের ঘা হয়ে যেত কিন্তু আধুনিক বিশ্বে আমরা তার এই রকমের সমস্যা দেখি না আমরা তো এখন মানে আধুনিক সভ্য পৃথিবীতে বসবাস করি এখানে তার এই সমস্যাগুলো নাই

জি ভাই মানে আমার আরেকটা প্রশ্ন ছিল যে মানে আমি এই সহি সহিবুগ একটা হাদিস পড়েছিলাম মানে সূর্য নাকি রাতে মানে আল্লাহর আল্লাহ নিজে মানে করতে চলে যায় আসলে এটা মানে মানে এটা এটা আমি কি মানে এটা আমি কোনোভাবে মিলাতে পারতেছি না যদি সূর্য যদি রাতে যদি আল্লাহর কাছে যদি আপাতত করতে চলে যায় তাহলে তো পৃথিবীর সব জায়গায় আপনার মানে রাত হতে হবে একদিনে এখন তো এটা কিভাবে মানে পৃথিবীতে এখন বাংলাদেশের রাত হলে অন্যান্য দেশে হয় দিন মানে এটা কিভাবে সম্ভব

ঠিক আছে আর কি বলবেন করিম ভাই আপনি আমার একটা কথা ছিল যে মানে আমি আসলে মানে ধরুন এই 2023 সাল পর্যন্ত মানে আমি আপনার মানে মানে একজন মানে দাৰমিক ছিলাম মানে আফ্রিকি ছিলাম মানে গত বছর আমি তাবলিগেই ছিলাম কিন্তু আমি যখন আপনার ওয়েবসাইটটার মানে সন্ধান ভাই মানে তখন থেকে মানে আমার চিন্তা ধারণার মধ্যে মানে একটা ইয়া হই গেছে মানে আমার চিন্তাভাবনাতে পরিবর্তন হয়ে গেছে মানে এরপর থেকে আমি দরনীয় আরচালি মতব মানে ওবিজিদ রাই মানে বইটা বইগুলো পড়তে শুরু করি মানে আস্তে আস্তে আমি কিন্তু মাদ্রাসায় মাদ্রাসা তাই নাকি খুবই খুবই ভালো কিন্তু আপনি যে এখন এই যে দিনের পথে যে দিন দিনের পথ থেকে যে চলে আসলেন এই জিনিসটা কিন্তু আল্লাহ আপনার মোহর মেরে দিয়েছে এখানে কিন্তু আমার কোনো কৃতিত্ব নাই ভাই হ্যাঁ আল্লাহ দেখেন এখানে এই যে দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ তাদের অন্তর অন্তসমূহ এবং তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পরে আছে মানে মোহর লাগায় দিবেন চক্ষুমুহে পর্দা লাগায় দিবে ঠিক আছে এই কারণে আপনি এখন আর দিনের সত্যতা বুঝতে পারতেছেন না বুঝছেন এটার জন্য আল্লাহ পাক দাই আমি কিন্তু দাই না ঠিক আছে না না আপনি কখনোই দাই না এটার জন্য এটা এটা যেন আমি আল্লাহকেই দাই গো হ্যাঁ কিমতের

ও আচ্ছা মানে উনি বলছে যে মানে ধরেন ওই কেয়ামতের আগে যে হারস মানে কেয়ামতের আগে নাকি হত্যা বেড়ে যাবে মানে এটা দিয়ে মানে আমাকে বাংলাদেশকে ইয়া করে ইন্ডিকেট করে দেখাচ্ছে দেখ কত মানুষ মানে আজকাল নাকি মানে বাংলাদেশ পুরো পৃথিবীতে অনেক মানুষ মানে এখন নাকি হত্যা হচ্ছে মানে এটা বলতেছে মানে আরো বিভিন্ন হাদিস বলছিল মানে এখন মানে তেমন মনে নেই মানে আমি আসলে এগুলো মনে করে আসলে আবার ভুলে গেছি কিন্তু হত্যা তো অনেক সময় বাড়ে অনেক সময় কমে আবার বাড়ে আবার কমে

আচ্ছা করিম ভাইয়া যেভাবে সেটা আচ্ছা আমার মনে হয় করিম ভাইয়ের কোনো স্পেসিফিক আসলে আলোচনা নাই আমরা যদি স্পেসিফিক হতেন করিম ভাই আপনি তাহলে একটু পয়েন্ট আউট করে নিয়ে আসেন এরপরে আসলে পয়েন্ট আউট করে নিয়ে আসেন যে কোনটা কোনটা নিয়ে কথা বলবেন কোন হাদিসটা নিয়ে কথা বলবেন তাহলে আমরা সেই স্পেসিফিক আলোচনাতে যেতে পারতাম বুঝছেন এইভাবে ভাষা ভাষা কথাতে উত্তর দেয়া যায় না ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে আপনি ভালো থাকবেন আপনাকে আজকে বিদায় জানাচ্ছি